নমস্কার, হিরাশিতম বর্ষে কাশী ঘোষ সেন দুর্গাপুজো সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি সাদর আমন্ত্রণ। আমি যুগ্ম সম্পাদক প্রদীপ্ত নান বলছি। আমাদের এবছরের নিবেদন হচ্ছে অস্তিত্ব। আমাদের থিম শিল্পী, যিনি যার পরিকল্পনায় সেজে উঠছে আমাদের এই মণ্ডপ, তার নাম হল প্রদীপ দাস। প্রদীপ দাস ও তার বন্ধুরা মিলে একসঙ্গে এই অস্তিত্ব থিমটাকে পুরোপুরি সাজাচ্ছে। এই অস্তিত্ব বলতে শুধু জলের অস্তিত্বই বলা হয়নি, এখানে জীবনের অস্তিত্ব, সভ্যতার অস্তিত্ব, একটা জল সংকটের ফলে যে প্রাণীদের একটা ইকোসিস্টেমের ইমব্যালেন্সের অস্তিত্ব, সেই সব কিছু নিয়েই এটা এবারে আমাদের নিবেদন হচ্ছে। তিনটে স্টেজে প্যান্ডেলটাকে ভাগ করা হয়েছে। প্রথম স্টেজটা হচ্ছে একটা শহরে যখন জল সংকট হয়, জলের জলস্তর যখন নিচে নেমে যায়, তার ফলে কী হয় সেটা দেখানো হয়েছে। সেকেন্ড স্টেজে দেখানো হচ্ছে একটা নদীর নিচে যখন জলস্তর যদি চলে যায় তাহলে কী অবস্থা হয়, সেই ইকোসিস্টেম একটা জীবাশ্মে পরিণত হয়। সেখানে একটা ফিকশন দেখানো হয়েছে, সায়েন্স ফিকশন, যে ডুবুরিরা তখন জলের তলায় যেমন বিষ্ণু শুয়ে থাকেন, সেই জলকে সে জলে আর নেই, সেই হাওয়ায় বাঁচছে সে বিষ্ণু, সেটা দেখানো হবে। সব শেষে দেখানো হচ্ছে থার্ড ফেজে, যে একটা গঙ্গার ঘাট, গঙ্গাকে আমরা পুজো করি, সেই মা গঙ্গাকেই আজকে দুর্গা রূপে পূজিত করা হচ্ছে। গঙ্গার কাছে আমরা পে করছি, জলটা ফিরিয়ে দাও। এভাবেই অস্তিত্বটাকে আমরা সাজাচ্ছি।